হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন অফারের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটিতে আপনাদের সামনে একটি কুইজ অ্যাপ্লিকেশনের রিভিউ করে দেখাবো যে অ্যাপ্লিকেশনটিতে আপনি একদম ফ্রিতে কুইজ গেম খেলতে পারবেন যত রকমের কুইজ গেম আছে তো সব গেম আপনি একদম ফ্রিতে এই থেকে খেলতে পারবেন এবং প্রতিটা কুইজের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য এখান থেকে আপনি কিছু টাকা পাবেন এবং যে টাকাগুলো পাবেন তো সেইগুলো ইনস্ট্যান্ট অটোমেটিকলি আপনার পেটিএম ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে তো একদম ধামাকা অ্যাপ্লিকেশান নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি আর এই অ্যাপ্লিকেশানটিতে প্রতি রেফার দিচ্ছে পাঁচ টাকা তো যে পাঁচ টাকাটা পাবেন সেটা ইনস্ট্যান্ট আপনার পেটিএম ওয়ালেটে চলে যাবে আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটিতে আপনাকে কোনো টাকা ডিপোজিট করতে হচ্ছে না এখানে আপনি একদম ফ্রিতে যত রকমের কুইজ আছে সব কুইজ খেলতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনি প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা কিন্তু খুব সহজে ইনকাম করে নিতে পারবেন তো কিভাবে কাজ করবেন অ্যাপ্লিকেশনে তো সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লেস্ট কুইজ তো এই অ্যাপ্লিকেশন থেকে আজকের ভিডিওটা তো এই অ্যাপ্লিকেশানটা সর্বপ্রথম আপনারা ডাউনলোড করে নেবেন সো অ্যাপ্লিকেশনের রেটিংতে দেখতে দেখে নিতে পারেন ফোর পয়েন্ট ফোর রেটিং আছে ফাইভ রেটিংয়ের মধ্যে ফোর পয়েন্ট ফোর রেটিং মানে আপনারা বুঝতে পারছেন যে কী ভালো কী ভালো অ্যাপ্লিকেশান তো অবশ্যই আপনারা সর্বপ্রথম অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পর ওপেন করবেন তো ওপেন ওপেন করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো সিম্পিল এখানে আপনি নিচে সাইন আপ লেখা আছে তো সিম্পল আপনি এই সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলেই আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সিম্পল এখানে আপনার নাম দেবেন সো এখানে আপনার সার নাম দেবেন মানে ডাক নাম এবং এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে আপনাকে পিন লাগবে এবং রেফারনাল কোডে আপনাকে একটা রেফারনাল কোড ইন্টার করতে হবে তো সিম্পল আমার ইউটিউবের ডিসক্রিপশানে রেফারনাল কোড পেয়ে যাবেন কিংবা স্ক্রিনে একটা রেফারনাল কোড শো করছে তো সেই রেফারনাল কোডটা আপনি এখানে দিয়ে দেবেন এবং তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তো সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে তো বন্ধুরা যে মোবাইল নাম্বারটা আপনি ওখানে দেবেন তো সেই নাম্বারটায় অবশ্যই কিন্তু পেটিএম থাকতে হবে পেটিএম না থাকলে কিন্তু আপনার যে টাকা মানে গেম খেলে আপনি যে টাকাগুলো উইন করবেন তো সেগুলো কিন্তু আপনার পেটিএমে নিতে পারবেন না তো তাই আপনি যে নাম্বারটা দিয়ে সাইন আপ করবেন তো সেই নাম্বারটাই অবশ্যই কিন্তু পেটিএম থাকতে হবে এবং পেটিএমের ক্যাশই থাকতে হবে তবেই কিন্তু আপনি আপনার টাকা পেটিএমের নিতে পারবেন তো সাকসেসফুলি সাইন আপ করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সিম্পল আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তো সেই মোবাইল যে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করেছেন তো সেটা এখানে দেবেন এবং যে পিনটা দিয়েছিলেন তো সেই পিনটা এই পাসওয়ার্ডের জায়গাতে দেবেন সো দেওয়ার পর সিম্পল আপনি এখানে লগ আছে তো আপনি এই লগ ক্লিক করবেন তো ওপেন লগ ইনে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো সিম্পল আপনি এখানে ক্লিক করলে আপনাকে জাস্ট আপনি লেস্ট কুইজের লেখাটা যে আছে তো সিম্পল আপনি এখানে ক্লিক করবেন তো বন্ধুরা লেস্ট কুইজে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে এবং এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস তো সেটা আপডেট করতে বলবে তো সিম্পল আপনাকে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস তো সেটা ইন্টার করতে হবে তো সিম্পল আপনার ইমেল অ্যাড্রেসটা ইন্টার করে দেবেন দেখে দেখে সো ইন্টার করে দেবেন এরকমভাবে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করলে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে তো সেই ইমেল অ্যাড্রেসে একটা মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল অ্যাড্রেসে মেসেজ চলে এসেছে তো এই মেসেজটা আপনাকে দেখে দেখে কনফার্ম করে নিতে হবে তো সিম্পল আপনি দেখে দেখে ওটিপিটা ভেরিফাই করে নেবেন তো বন্ধুরা ইমেল ভেরিফাই করলে এখানে আপনার কাজ শেষ তো সিম্পল এখানে ইনভাইট রেফার করার জন্য সিম্পল আপনি এখানে চলে আসবেন ইনভাইটের অপশনে তো ইনভাইটে ক্লিক করলে আপনার যে রেফার তো রেফার কোড তো সেটা রেফার লিঙ্ক তো সেটা আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি রেফার আপনি পাবেন পাঁচ টাকা করে এবং এখানে আপনি ম্যাক্সিমাম মানে আপ টু পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এখানে রেফার করার জন্য সিম্পল শেয়ার ইন হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনার যে লিঙ্ক তো সেই লিঙ্ক আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন তো বন্ধুরা রেফার করার জন্য মানে রেফারের যে পাঁচ টাকা তো সেটা নেওয়ার জন্য এখানে একটা সিস্টেম আছে এখানে একটা ছোট্ট একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনি যাকে রেফার করবেন সে যদি পাঁচটা লাইভ গেমে পার্টিসিপেট করে। তবেই কিন্তু আপনি রেফারের যে পাঁচ টাকা সেটা কিন্তু পাবেন তো দেখতে পাচ্ছেন রেফার রিওয়ার্ড উইল বি প্রসেস সাত ওয়ার্কিং দিয়ে তো সাত ওয়ার্কিং নিয়ে লেখা আছে কিন্তু সা অতদিন টাইম লাগে না আপনার বন্ধু যখনই পাঁচটা গেম কমপ্লিট করবে লাইভ পাঁচটা গেম খেলবে তখনই কিন্তু আপনি রেফারের যে পাঁচ টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন তো কীভাবে লাইভ গেম খেলবেন তো সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো ফেন্ট সর্বপ্রথম আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই গেম এখানে আপনি গেম খেলবেন মানে গেম খেলে টাকা উইন করবেন তো গেম খেলার জন্য সিম্পল এখানে লেস্ট কুইজের উপরে আপনাকে ক্লিক করতে হবে তো লেস্ট কুইজের উপরে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো এখানে বলতে চাইছি যে আপনি কিসের গেম খেলবেন কে কারেন্ট অ্যাফায়ার বা ইন্ডিয়ান হিস্টোরি জিওগ্রাফি তো এরকম আরও অনেক অনেক অপশান আছে মানে এগুলোর মধ্যে আপনি কোন টাইপের কোশ্চান আপনার কাছে জিজ্ঞেস করবে তো সেটাই আপনাকে এখানে বলছে তো সিম্পল এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো ফেন্ট এখান থেকে আপনি আমি জি কে এন কারেন্ট ক্লিক করে আমি দেখে নিচ্ছি তো আপনি যেকোনো একটা সিলেক্ট করতে পারেন তো তারপর আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো সিম্পল এখানে গেম গেম স্টার্ট হতে কিছুক্ষণ টাইম লাগে সেকেন্ড তো আপনি একটু অপেক্ষা তো ফেন্ট তারপর আপনার সামনে একটা এরকম পে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমাকে কোয়েশ্চান জিজ্ঞেস করেছে এবং এখানে আমাকে এখানে আমাকে উত্তর দিতে হচ্ছে তো সিম্পল এখানে আপনি যে কোনো একটা উত্তর দেবেন সো জনটা সঠিক সেটা কিন্তু এখানে আপনার উঠে চলে আসবে তো আমার যেহেতু এটা ভুল অ্যানসার হয়েছে তো দেখতে পাচ্ছেন ও নো চলে এসেছে এবং বেটার লাক্স নেক্সট টাইম এসেছে তো আমি একটা সঠিক অ্যান্সার দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি তো দশ সেকেন্ড পর পর কিন্তু আপনার এখানে কোশ্চেন আসবে তো সিম্পল আপনি ভুল দিলেই তারপর আপনাকে নেক্সট কোশ্চানের জন্য যা যাতে বলবে তো সিম্পল আপনি নেক্সট কোশ্চানে চলে যাবেন তো বন্ধুরা আমি একটা এখানে সঠিক অ্যান্সার দিলাম তো তার জন্য কিন্তু আমাকে জিরো পয়েন্ট জিরো আট পয়সা দিয়েছে তো এখানে আপনাকে প্রতিবার দশটা করে কোশ্চান জিজ্ঞাসা করবে তো দশটার মধ্যে আপনি যটা সঠিক দিতে পারবেন তো সেটার কিন্তু টাকা পাবেন তো এখানে প্রতি অ্যান্সার সঠিক দেওয়ার জন্য এখানে কিন্তু আপনি দশ দশ পয়সা করে পাবেন মানে যটা সঠিক দিতে পারবেন তোটার জন্য কিন্তু আপনি দশ পয়সা পাবেন তো ওপেন দেখতে পাচ্ছেন আরও আমি সঠিক অ্যান্সার দিয়েছি তো তার জন্য কিন্তু আমাকে জিরো পয়েন্ট জিরো এইট তো এরকমভাবে দেবে ঠিক আছে তো এখানে যখনই আপনার কোশ্চান শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনার যে টাকা তো সেই টাকা কিন্তু আপনার পেটিএম ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে তো ফেন এখানে দেখতে পাচ্ছেন আমার যেই দশটা কোয়েশ্চেন শেষ হয়ে গেছে তখনই কিন্তু আমার লেখা চলে এসেছি কংগ্রাচুলেশন তো আপনার সামনে এরকম কিছু অ্যাড আসতে পারে তো অ্যাডগুলো আপনি কাট করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার কতক্ষণের মধ্যে টাকা ক্রেডিট হবে সেটাও কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ মিনিটের মধ্যে বলছে কিন্তু টাকা ক্রেডিট হয় কিন্তু তার আগে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যায় তো আপনি প্রতিবার আপনাকে প্রতিবার দশটা করে কোয়েশ্চান জিজ্ঞেস করবে তো দশটা কোয়েশান এর সাথে আপনার মানে শেষ হয়ে গেলেই তখনই কিন্তু আপনার যে টাকা তো সেটা আপনার পেটিএম ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে মানে আপনি যতবার এখানে ক্লিক করবেন ততবার কিন্তু কুয়েজে ক্লিক করে যতবার আপনি গেম খেলতে যাবেন ততবার কিন্তু আপনাকে দশটা করে কোশ্চেন জিজ্ঞাসা করবে এবং যতগুলো প্রশ্নের আপনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ততগুলো টাকা কিন্তু গেম শেষ হওয়ার পরেই আপনি পেয়ে যাবেন মানে গেমও শেষ হবে এবং টাকাও আপনার পেটিএম ওয়ালেটে ক্রেডিট হবে আর এখানে লাইভ গেম বলতে দেখতে পাচ্ছেন এখানে লাইভ গেম শুরু হবে আটটা পি এম এ তো আটটা পি এ লাইভ গেম যখন শুরু হবে তখন যদি আপনি সেই গেমে পার্টিসিপেট করেন তাহলে প্রতিটি কোয়েশ্চানে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আপনি পাবেন এক টাকা করে মানে প্রতি কোয়েশ্চানে সঠিক অ্যান্সার দেবেন তার জন্য এক টাকা পাবেন এবং আপনি যদি ভুল অ্যান্সার দেন তাহলে আপনাকে কিন্তু কোনো টাকা লাগবে না তো ভুল অ্যান্সারের জন্য আপনি কোনো টাকা পাবেন না এবং আপনি সঠিক অ্যান্সার দিলেই প্রতি জন্য আপনি টাকা ক্যাশ পাবেন তো অবশ্যই সময় লাইভ খেলা হয় তখন আপনারা চলে আসবেন এবং লাইভ গেমে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে পুরো ডিটেলস সাথে বুঝাতে পেরেছি আপনাদের যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করবো